দেখে ঢুকে পারতে নি পরশু গেলে আই কোনে দেখে একটা বাদ হয়নি সব পাটাল হয় যেটা পদে থালে না সেটা চাষ হয়ে গেলে কালকুনা ফ্রেন্ড সবাই কেমন আছে, আশা করি ভালো আছে। এখন মাঝে ভোর 4:30, দেখো আর আমরা অনেক কোন উঠেছি, আর আমি পুরো তৈরি হয়ে গেছি। তোমাদের দাদাভাই শুধু জুতো পরছে, বাবু পুরো পরে তৈরি হয়ে আছে, আর আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি। এখন আমরা যাব ব্যান্ডেল, যাব ব্যান্ডেল থেকে তারপরে ওখান থেকে গাড়িতে উঠবো, যাচ্ছি শ্বশুরবাড়ি। আর তোমাদের শিবানী দ্বীপ শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরি, আর পাশের ঘরে লোক ঘুমাচ্ছে, তাই এইখানে এখন আর বেশি কথা বলতে পারছি না, যতটা বলবো। আর আমার শ্বশুরবাড়ি কেমন, আমার ওখানে গ্রাম পরিবেশ কেমন, আমি কেমন গ্রামের বউ বা কত দূর, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তা তোমরা সবটাই দেখো আর আমার পাশে থেকো। আর এত সকাল তো আর কিছু সাজগোজ করার কোনো ইচ্ছাও নেই, আর শরীরটা দিচ্ছেও না। তো চলো তোমরা পুরো দেখো, আমার সাথে থেকো, পাশে আমার সবসময় আছো জানি, তাও থেকো, এইটুকুই বলবো। চলো দেখো, এখন ভোর 5টা বাজে আর আমার টোটোতে বসে পড়েছি, আর অন্ধকার বলে দেখাতে পাচ্ছি না, আর নেমে পড়েছি টোটো থেকে, আর আমি টিকিট কাটতে চলে যাচ্ছি। তোমার দাদাভাই দিয়ে আসছে, বসে আছি ট্রেনে, বসে আছি, আর বাবু ওইদিকে সামনে বসে আছে, তোমার দাদাভাই আমি এদিকে বসে আছি। তো আওয়াজ হচ্ছে ট্রেনটায়, আর আজকে এতটাই ভিড় হবে বলার কথা না। তো দেখো চলো যাই, এখন এই ট্রেনটা এক জায়গায় থামবো, তারপর ওখান থেকে আরেকটা ট্রেনে উঠবো, মানে অনেকটা জার্নি। তো সবটুকুনি তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা দেখবে। আর দেখো এই যে তোমরা দাদাভাই তোমাদের দেখছে, সবাই ভালো, সবার সকালটা ভালো কাটুক। এই চলো গাড়িটা থামছে এই স্টেশনে, আগামী দেখা। সবে সূর্যটা উঠছে, কী সুন্দর লাগছে একদম আমাদের সামনে। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, কিন্তু আমরা বসে এখানে খুব সুন্দর লাগছে। 6টা বাজে, দেখো একদম উঠান্ত সূর্য, কেমন কী সুন্দর লাগে না বলো। আর এই দেখো আমরা ট্রেনের মধ্যে উঠেছি, ট্রেনের মধ্যে বসে আছি, এটা আমার জঙ্গিপুর এক্সপ্রেসে উঠেছি। আর এই দেখো টিটি দেখতে পাচ্ছ তো বন্ধুরা, এই যে আমাদের সামনের লোক যারা আছে, এই দেখো এনার সাথে তক্ক হচ্ছে, এনারা 10-12 জন কি বলো, লোকালের টিকিটটা কেটেছে। এই গাড়িটা আগে লোকালের মতনই ছিল, ট্রেনটা যেহেতু লোকাল ছিল তার টিকিটটাও লোকালই কেটে যাবে। বেচাদের অনেক টাকা ফাইন ভরতে হলো গো, কী বলবো। ট্রেনের মধ্যে বসে বাবু এখন সকালবেলা ফার্স্টে হয়ে গেছে, আমরা বাবু পাঁপড় খেয়ে নিচ্ছে আর আমরাও তার সাথে একটু খেয়ে নিচ্ছি। এখন ট্রেনটা একটু বসার আজকে সিট পেয়ে গেছি, অতটা ভিড় পাইনি, বসে বসে সকাল। তো চলো বাকিটুকুনিও তোমাদের সাথে শেয়ার করবো। আরে দেখো আমরা বসে আছি, এই বাচ্চাটা মেয়েটা দেখছো, আমি এটাকে স্প্লিট করে দিয়েছি আমার ছেলে। আর এ দেখো এখানে ম্যাজিক, মানে কি বলো, নাচ দেখাচ্ছে, গান শোনাচ্ছে। একটা গান ছিল, ভাবলাম পুরোটা তোমাদের কাছে ধরবো, যেহেতু একটা গান গাইছে হিন্দি, কপিরাইট আসবে সেই জন্য গানটা তো এটা মানে মিউট করে দিয়ে আমি পর থেকে ভয়েস দিলাম। আর দেখো আমার মানে ছেলে কখন ভিডিওটা করেছে জানি না, ফোনটা ওর কাছে ছিল। আমার এত বমি করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর এখানে আমি দেখো ঘুমিয়ে পড়েছি। আর দেখো কী সুন্দর মাঠ, এইসব জায়গায় না প্রচুর গ্রামের অঞ্চলে প্রচুর, শুধু দেখো দূর দূরান্ত অবধি শুধু মাঠই মাঠ দেখতে পাবে, আর কিচ্ছু দেখতে পাবে না। খুব ভালো লাগে এখানে বসে দেখতে, জানো তো একদম নিরীহ ঠান্ডা পরিবেশ। এখন ঝালমুড়ি না হলে পুরো অন্ধকার দেখাচ্ছে, দাঁড়া এদিকে করি ক্যামেরাটা। ওই দেখ বাবু ঝালমুড়ি দেওয়া হয়েছে, বাবু ঝালমুড়ি খাচ্ছে, সকাল দিয়ে কিছু খায়নি। আর মানে সকালে খেয়েছে বলতে পাঁপড় টাপড়গুলো খেয়েছে, কিন্তু এখন 9টা বেজে গেছে, সেজন্য এখন তো খিদে তো পাবে বলো, সকালে টিফিন টাইম স্কুলে খায়। আরে দেখো এখানে মাসিরা, এই যে কি বলবো, দেখো আমরা তোমার দাদাভাই তখন পেয়ারা খাচ্ছিল, কেউ দিয়ে দেয়নি, কিন্তু আমার এদের দেখে খারাপই লাগে, আমি দিলাম। আর বললাম আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো, তাই এসে আবার করলো। আর আমার ছেলে দেখো বমি দেখছো, যেমন আমি বমি করতে থাকি তেমন আমার ছেলে বমি করতে থাকে, অনবরত দুজনে বমি করি, বমির আর মানে কি বলবো কষ্ট আমাদের যে কি হয়। লোকে বলে ট্রেনে মানে বমি হয় না লোকের, কিন্তু আমাদের না ট্রেনে প্রচুর বমি হয়, বমিতে আমরা দেখতে পাই না, আমরা মানে অসুস্থ হয়ে পড়ি, এত বমি হয় আমাদের, কি বলবো তোমাদের। আর বমি করে অবস্থা দেখো, চোখ মুখ দিয়ে দেখতে পাচ্ছো জল বেরিয়ে, সব জলটা ওই জলটা তুই সব শেষ করলে, তাহলে আমার কী অবস্থা হবে, আমি তো এই জল খেতে পারি না। ও সব জল ফেললে কেন বাবা, সব জলটা ফেললে ওখানে দাদাভাই বাবুকে নিয়ে ওখানে দেখো বোতলটা, দুটো বোতল আনা হয়েছে, ওই বোতলের জলটা খালি, আমি যেহেতু কেনা খেতে পারি না, আর এই বোতলে আর একটুখানি জল বেঁচেছে। বমি করতে করতে মুখে জল দিতে দিতে একদম জল পরিষ্কার হয়ে গেছে। ওই রুমালটা কেনা হয়েছে ওর বমির জন্যেই, দেখো নতুন রুমাল দিয়ে মুখ মুছছে। ঘুগড়িটা খেয়ে দেখো চেটেই যাচ্ছে, ওই কাগজটা হাত মুছ ফেলো,
রুটি খেয়ে এতক্ষণ খেলো আমি ভুলেই গেছিলাম যে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো আমি যেই দেখছি ক্যামেরাটা খুলেছি সেই অবধি ছোট ছোট সব ফেলে দিল। এই দেখো তোমাদের দাদা ভাই এখানে সিটের মধ্যে বসে ঘুমাচ্ছে আর আমি নিচে শুয়ে আছি। কেন আমি দেখো আমার চোখ মুখ দেখলে আমার শরীরটা দেখলে তোমরা বুঝতে পারবে। ওই আমার সামনের লোকটা খুব ভালো ছিল, সে বলো দিদিভাই তুমি এত বমি করছো এত অসুস্থ তো আমি দাঁড়াচ্ছি তুমি একটু শুয়ে পড়ো, তাই আমি শুয়েছিলাম। শুয়েই বেশিরভাগ এসেছি আর আমার ছেলে ওখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে আর এখানে লোকগুলো সব বসে আছে তোমরা দেখছো। তাহলে একটু তুলে ধরি যে তোমাদের দিদিভাইয়ের অবস্থাটা কী হয় এত দূর শ্বশুরবাড়ি জার্নি করলে। আরে দেখো আমরা ট্রেন থেকে নেমে বেরিয়ে পড়েছি, তোমার দাদা ভাইয়ের পেটটা দেখে বলছে আর এখানে আমরা কথা বলছিলাম। আর এইটা হচ্ছে আমার মাসি শাশুড়ির ছেলে, দুটো ছেলে, তা আমরা যে ট্রেনে নামবো সেই ট্রেনে ও উঠবে, তো ওখানে কথা বলে ওদের সঙ্গে দেখা হলো। ওরা সেইভাবে টিকিট করেছে যে আমাদের সাথে যেহেতু অনেকদিন দেখা হয়। আর আমরা কথা বলে দেখো স্টেশন দিয়ে বেরিয়ে পড়ছি, আমরা চলে যাবো গাড়ি। স্টেশনে নেমেছি, নেমে দাঁড়িয়েছিলাম, আমার মাসি শাশুড়ির ছেলের সাথে দেখা হয়েছিল, ওই যে এটা ছোটো ছেলে আর ওটা বড় ছেলে, ও যাচ্ছে বোম্বে, আমরা এখান থেকেই বেরিয়ে যাচ্ছি, বেরোবো এখন অন্য গাড়ি ধরবো, দেখা যাক কখন পৌঁছাই। ওই যে ও যাচ্ছে আমাদের সাথে, ও বাইকে যাবে, তো চলো যাওয়া যাক। আমরা অটোতে বসে পড়েছি, প্যাসেঞ্জার ভর্তি, বসার জায়গা নেই, ঠাসা ঠাসি, এইভাবেই কী করে যাবো জানি না, রাস্তার অবস্থা খারাপ হয়ে আছে। এখন তোমাদের দাদা ভাই ওই যে সামনে বসেছে দেখা যাবে না, দেখা যাচ্ছে না, প্রচুর প্রচুর রাস্তার অবস্থা খারাপ। আর আমাদের কলকাতার মতো না যে ফাঁকা ফাঁকা লোক বসে, এখানে প্রচুর একটা গাড়ির মতো অনেক ঠেসে ঠেসে লোক বসে, ওই জন্য অসুবিধা বেশি। দেখো তোমরা আমি পৌঁছাই, এখনও পৌঁছবো বাবু তার ঠিক নেই, আমার সাথেই থাকো। আমরা টোটোয় বসে পড়েছি, বাবু আমার সাথে, দাদা ভাই ওদিকে বসেছে, আর এখন আমরা নড়ছি কেমন দেখলে বুঝতে পারবে, হাত কাঁপছে না কিন্তু ক্যামেরায়, কিন্তু রাস্তার অবস্থার জন্যে এত মানে মানুষ নড়ে যাচ্ছে। তোমাদের দাদা ভাই বলছিলো করতে হবে না, তাও আমি করলাম, একটু দেখো কেমন পরিস্থিতি, এত সুন্দর বাড়িঘর আর সব ছেড়ে দেখি কেমন জায়গায় আসতে হয়। টোটো দিয়ে নেমে পড়ে দেখো তোমাদের দাদা ভাই, দেখো আর এই যে বাবু, আর দেখো হেঁটে যাচ্ছি, এখন হেঁটে যেতে প্রায় 2 ঘন্টা, এখন হাঁটতে হাঁটতে যে কোথায় রাস্তা শেষ হবে তার ঠিক নেই। আর এখানকার রাস্তা তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখাবো, আর এদিকে কী বলো তো গ্রাম দেখো, মাঠ দেখো, দেখতে পাচ্ছ কোনো জায়গায় কিচ্ছু নেই, ধুধু একেবারে ধুধু মাঠ, আর রোদ্দুরটা মাথায় পড়ছে, গাড়িতে এতক্ষণ যে আসলাম পুরো রোদ্দুর। আর আমাদের ওদিকে টোটো একদিকে দুজন করে বসে, এখানে 3 জন বসে যাচ্ছে, আর রাস্তার অবস্থা, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই রাস্তার কী অবস্থা। এ দেখো রাস্তার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ রাস্তা কিছু নেই, এই রাস্তা দিয়ে যদি এখান থেকে গড়া যায় না একদম কোথায় গড়িয়ে যাবে, দেখো দেখো তোমরা, দাঁড়া তোমাদের ভালো করে দেখাই এই রাস্তার অবস্থা, কোনো গাড়ি চলে না, গড়িয়ে একদম, আর দেখছো কোনো বাড়ি ঘর নেই সারাদিক, চারিদিক দেখো শুধু ধুধু মাঠ, মাঠ ছাড়া আর কিচ্ছু নেই। এই তোমার দাদা ভাই হাঁটছে, গ্রামের ছেলে তো হাঁটতে পারে ভালো, আর আমরা তো গ্রামের না, যেন আমরা অত হাঁটতে পারি না। আর এই রাস্তা দেখো, এ হচ্ছে রাস্তার পরিস্থিতি। এ দেখো আমাদের গ্রাম ঢুকছি, এ দেখো দেখতে পাচ্ছ নদী, এই নদী ফদী সব পার করে দেখো আমি আগে যাচ্ছি, আমার ছেলে পিছন থেকে ফোনে সমস্তটা ক্যামেরা শ্যুট করছে। আমার আর তখন আর ভালো লাগছিলো যে আমি একটাও কথা বলবো, হেঁটে হেঁটে আমার জীবন কয়লা। আর এই দেখো কী সুন্দর লাগছে, দেখো তোমরা দেখলে দেখো মনটা পুরো জুড়ে যাবে। এই গ্রামে আমরা ঢুকে পড়লাম, তোমাদের শিবানীদির শ্বশুরবাড়ি দেখো ঘর, তোমাদের দাদা ভাই জামা কাপড় খুলছে, আমি খুলিনি, আমি বসেছি একটু, কেন আমার প্রচুর 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 গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে, বাবু খুলেছে আর প্রচুর কষ্ট অসুবিধা, মানে এত রোদ্দুরে মাথা যন্ত্রণা করছে, চলো একটু বসে নিই। আর এই দেখো দেখতে পাচ্ছ এটা কি, আমি তো এখান দিয়ে হাঁটতেই পারি না, তোমার দাদা ভাই আমি যাচ্ছি চান করতে আমার কাকিদের বাড়ি, আমি কীভাবে হাঁটছি দেখো, লোকে দেখে না আমাকে হাসাহাসি করে, কিন্তু কী বলবো দেখো ওখানে গেলে হেভি ডিপ জল, এক মানুষের উপরে জল, আর এগুলো না মাঝখানে মাঝখানে দেখছো তো সব ভাঙা ফাঁকা ফাঁকা, এখান থেকে এই দিয়ে যাতায়াত করতে হয়, পুরো গ্রামের মানুষ এই দিয়ে যাতায়াত করে, তো তাদের তো অভ্যাস আছে, তারা পারে। আরে দেখো আমার এই যে এটা আমার শ্বশুরবাড়ি, ঘরে বসে আছে, এই যে আমার ননদরা চলে এসেছে, আর এখানে আমার এই মেজ ননদ ঢুকলো, আর সবাই বসে আছে, আর এইখানে দেখো আমার সেজন অন্দায় মুড়ি খাচ্ছে, রাতে খাবে না, দেখতে পাচ্ছ এই দেখো এরকম করে হয়েছে, বালিশ নিয়ে এই যে পাতা হয়েছে, এইভাবে শোয়া হবে, সবাই এইভাবে বিছিয়ে শোবে এক একে পরে এক। এখন ভাবছি শুয়ে পড়বো, আর রাত্রি হয়েছে মানে 7:30 বাজে এখন,
রাতে এখানে কেউ কিছু খাওয়া দাওয়া করে না, তো এখানে কিছু খাওয়া দাওয়া হবে না রাতে। বিছনাপত্র হয়ে তোমাদের দাদাভাই বাবু শুয়ে পড়েছে আর আমি শোবো। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবার করো, পাশে থেকেও ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার খুব দরকার, তাই সেই জন্য তোমাদের বলছি আর ইউটিউবকেও বলছি, প্লিজ ইউটিউব নতুন তোমরা যদি আমাদের দিকে না দেখো দেখো ইউটিউব, তাহলে আমরা কোনো দিনই দাঁড়াবো না। সেই কারণেই তোমরা সব আমার সমস্ত বন্ধুকেও বলছি ভিডিওগুলি স্কিপ করো না, পুরোটা দেখো। জানি সবার ভালো পুরোটা লাগে না, তা সত্ত্বেও যতটা ভালো লাগে আর আমরা কীভাবে আমার শ্বশুরবাড়িতে এসেছি পৌঁছেছি সেটা সবটাই তোমাদের কাছে তুলে ধরেছি, শেয়ার করেছি, তোমরা সবটাই দেখে আশা করি এনজয় করবে, তোমাদের ভালো লাগবে। আর আসা যাওয়া জল গ্রাম দেখেছি, আর বাকিটা আমি কালকেরে তোমাদের দেব। তো তোমাদের শিবানিধি হচ্ছে ব্যাগ নিয়ে তৈরি শ্বশুরবাড়ি আসার জন্যে, তা এসেও পড়েছে, এসে পড়ে শ্বশুরবাড়ির ঘর দুয়ারটা তোমাদের দেখালাম। এই দেখো ঠাকুর নিচে, তা রিসেন্ট নতুন ঘর হয়েছে, এই ঘরটা নতুন করা হয়েছে, নাহলে আগে আমাদের এরকমই আমার মানে ওই বাড়ির মতনই ঘর ছিল। তো এখানেই থাক, ভিডিওটা শেষ করি, অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসার আশায় রইলাম। টাটা, গুড নাইট।